আসসালামু আলাইকুম গাইস, আই হোপ সকলেই ভালো আছেন। বাট আমি ভালো নাই, একটা দুঃখের খবর। থাম্বনেইলে তো বুঝেছেন, আপনাদের তো আমি এক্সপ্লেইন করতেছি এখন যে কি হয়েছে, কি হয়েছে আমি এখন কি করবো। হে গাইস, হোয়াটসঅ্যাপ ওয়েলকাম জিডিএফ আই সিটি। না গাইস, এটা আর হচ্ছে না, এক মাস এরকম কিছুই হবে না। আমি কয়েকদিন আগে যখন আর ভাইয়া আসছিল, তখন ভাইয়ার সাথে কম্পিউটার মানে উইন্ডোজ 10 আমাকে গেছিলাম, কিন্তু ওই দিন বৃষ্টির কারণে দোকান খোলা ছিল না, এই জন্য ভাইয়া চলে গেছে। পরে আমি গেছিলাম, যে উইন্ডোজ 10 নামাইছি। দুঃখজনক ভাবে আমি পিসিতে যেগুলো আমার গেম, তারপরে ওবিএস যেটা রেকর্ডিং করি, আমার এডিট অ্যাপ কিছুই নাই, এখন সব শেষ। তো এই এক মাস পরে ভাইয়া আবার আসবে, তখন আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিবে। আমার পিসিতে নেট নাই সেইভাবে, তেমন ভাবে ফোন দিয়ে চালাতে হয়। আমি যেই ফোন দিয়ে ফেস ক্যাম করি, আমি তখন বাবার ফোন দিয়ে ফেস ক্যাম করি, আমি যেই ফোন দিয়ে ফেস ক্যাম করি সেটা 5,000 টাকা। ওই তো পড়ে আছে, ওয়েট ওয়েট। এই তো গাইস, আপনারা দেখছেন এই ফোন, এই লাভার একটা 5,000 টাকার ফোন দিয়ে আমি ফেস ক্যাম করি। সো এখন বাবা আছে যেহেতু, এই জন্য আমি ওই ফোন দিয়ে Redmi 7 দিয়ে ফেস ক্যাম করছি। সো এটা দিয়ে ফেস ক্যাম করতাম, ফেস ক্যাম করে ভিডিও ছাড়তাম, বাবারটা পাইনি, এই জন্য বাবারটা দিয়ে ফেস ক্যাম করিনি। তো যাই হোক, যা বলছিলাম যে এই ফোন দিয়ে আবার আমি এখানে অল্প একটু নেট পাই। আপনারা যদি দেখেন, এই তো এখানে শো করবে, সামান্য একটু নেট পাই। ওটা পিসি দিয়ে একটু কোনো মতে টুকটাক কিছু চালানো যেত, বাট এইভাবে তো আর এই ওবিএস এগুলা নামে না, নামতে অনেক টাইম লাগবে। তো এই জন্য এক মাস আমার গেমিং কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। এক মাস আমি কোনো গেম পিসিতে খেলতে পারবো না, ফোনে তো পারবোই, বাট পিসিতে গেম খেলার তো মজাই আলাদা, তো পিসিতে পারছি না। আপনারা যদি আমার পিসিতে দেখেন, ওয়েট। তো গাইস, আপনারা যদি পিসিতে দেখেন, এই তো দেখেন আমার পিসিতে কিচ্ছু নাই, জাস্ট দেখেন এই তো একটা জিনিস, কোনো গেমই নাই, কিচ্ছুই নাই, পিসি ফুল ফাঁকা, মনে হয় নতুন পিসি। উইন্ডোজ আপডেট দেওয়ার পরে অবস্থা হয়ে গেছে, আমার কিছু এখন আর করার নাই। তো এইভাবে আপনাদের জন্য আমি নতুন কিছু একটা মানে নিউ কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, যা আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে করতে, এবং আপনাদের দেখতে ভালো লাগবে। ইয়েস গাইস, নতুন করে একটা কন্টেন্ট নিব, যা নেট আবার স্ট্যান্ডার্ড সেট করব। কত কি চাইছিলাম গাইস, পিছনে RGB দেখতে পাচ্ছেন, এটাই গেম খেলবো, অনেক জোস, পিছনে লাইটিং হবে। এই তো আমার কাছে রিমোট আছে, এটা তো আপনার ভিডিও দেখেছেন, এই তো ব্লু গ্রিন রেড, তারপরে আর যেগুলা কালার আছে। তো ভাবছিলাম যে এগুলা দিয়ে ভিডিও বানাবো, বাট এক মাস আমি কোনো গেমিং ভিডিও বানাতে পারছি না। বাট সমস্যা নাই, আমি তো আছি, অন্য কোনো কন্টেন্ট চেষ্টা করব, সেটা বানিয়ে দেখাবো যে রাষ্ট্রমিনিয়া গেম ছাড়া অন্য কিছু কি পারে। দেখো অঙ্গি ভঙ্গিতে নতুন কিছু করতে চলে আসছি কিছুদিনের জন্যে। ইয়েস, কিছুদিনের জন্যে। সো ইয়েস ইয়েস, আপনারা নিচে নিচে দেখেন না, উপরে ফিটফাট, নিচে সদরঘাত, তাই হয়েছে আমার। স্যার কি করার, এই তো বসে বসে আপনাদের জন্য নতুন কিছু কন্টেন্ট ভাববো, বানাবো, তাই করব। আপনারা এখন আমার ভিডিও দেখছেন, তাই দেখতে থাকেন। তবে চিন্তা করেন না গাইস, এই এক মাসে কয়টা, তাও আমার মনে হয় 10টার মতো ভিডিও বানাতে হবে। আমি 3 দিন পর পর একটা করে সার চেষ্টা করি, ভিডিও 10টার মতো যদি বানাতে হয় 30 দিনে, তাও 10টা ভিডিও আপনারা নতুন কন্টেন্ট এর পাবেন। ভাই আসলে আবার গেমিং ভিডিও চালানো শুরু করবো, আর ভাই আসলে তো ঘোরাঘুরি হবেই, ব্লগ হবে, যেরকম সুইমিং পুল ব্লগ তো আপনারা দেখেছেনই, সেরকম বিভিন্ন ব্লগ হবে, আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ, হবেই কিছু না কিছু, ভাগ্য কখন কি হয়। আমি বিশ্বাস করেন রাসেল ভাই, আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই সিচুয়েশনের জন্য, যে আমার পিসিতে উইন্ডোজ নামা না করে একটা গেমও থাকবে না। আমি জানতাম সবই থাকবে, বাট কিছু নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। কি বলে, খারাপের পরেই ভালো আছে, এরকম কিছু একটা কাহাবাত আছে যা আমার মনে নাই। যাই হোক, কিছু একটা হবে, ভালো কিছুই হবে। গাইস গাইস, আমি তো এই ফোনে আমার কোনো রেকর্ডার নাই, তো আমি টিকটক একটা ভিডিও বানালাম। এসিপি, যারা CID বাংলা দেখেন তারা মনে হয় এই ডায়লগটা শুনছে। তো ACP প্রতিমান যে আছে, সে বলতেছে দয়াকে, দয়া আজকে শনিবার, বুঝছো, আজকে শনিবার, মানে আগামীকাল রবিবার হবে, এরকম একটা কথা দেখলাম, খুব ভালো লাগলো। তারপরে দয়া বলছে, স্যার ও সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাচ্ছে, মানে ও সাইকেল চালাতে পারে, ইউ আন্ডারস্ট্যান্ড, সেরকমই কিছু। এই তথ্যটাই দেওয়া ছিল যে আমার উইন্ডোজ 10 না মানা করে পিসিতে আমার কোনো গেম নাই। ও কে ফোন দিছে, ওকে যাই হোক, যেই ফোন দিক, আপনার সাথে কথাটা শেষ করি। কথা হচ্ছে যে আমি চেষ্টা করব
আজারা কন্টেন্ট বান, আর যা আপনাদের ভালো লাগবে, আজারা কন্টেন্ট পার্ট ওয়ান, আজারা কন্টেন্ট পার্ট টু, এরকম কিছু 10টা আপনাদের দেখতে হবে। তারপরে আবার গেমিং কন্টেন্ট নিয়ে চলে আসুন, আবার ভাইসিটি হবে নি, আরো যেগুলো যেগুলো গেম আছে নতুন, যেগুলো আমার পিসিতে সাপোর্ট করবে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো, খেলবো। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।